ওয়ানপ্লাস ব্র্যান্ডের যে কো-ফাউন্ডার ছিল কালপি বা কালপাই এরকমের যার নাম ছিল, সে অনেক বেশি ইনোভেশন নিয়ে এসেছিল ওয়ানপ্লাস স্মার্টফোনে। খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পপুলারিটি লাভ করেছিল এবং অনেক মানুষের মন জয় করে নিয়েছিল এবং ওয়ানপ্লাস ওয়ান অফ দ্য ডিমান্ডিং স্মার্টফোন হয়ে গিয়েছিল এবং একটি ফ্ল্যাগশিপ ফোন হিসাবেও মানুষের মনে জায়গা নিয়েছিল। বাট গত 2-1 বছরে সিন পরিবর্তন হচ্ছে, ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি কমেছে এবং যে স্মার্টফোনগুলি বর্তমানে ওয়ানপ্লাস লঞ্চ করছে আগের সঙ্গে যদি আমরা তুলনা করি বুঝতেই পারবো অনেক বেশি আমরা নিচুর দিক খুঁজে পাচ্ছি, এ নিয়ে সন্দেহ নেই। সো ওয়ানপ্লাসের যে কো-ফাউন্ডার ছিল কালপি বা কালপাই, সে 2020 সালের শেষের দিকে ওয়ানপ্লাসকে রিজেক্ট করে, অর্থাৎ ওয়ানপ্লাস থেকে অবসর নেয় এবং সে একটি নতুন ব্র্যান্ড শুরু করে, নাথিং। সো নাথিং ব্র্যান্ড প্রথম প্রথম অডিও ডিভাইসের উপর অনেক বেশি ফোকাস করছিল এবং কিছু অডিও ডিভাইস লঞ্চও করেছিল। বাট এবার কনফার্ম হয়ে গিয়েছে নাথিং ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছে তাদের ফার্স্ট এভার স্মার্টফোন নাথিং ফোন 1। নাম যদিও কনফার্ম নয় তবে যতটা লিক হয়েছে এই নামটাই জানা যাচ্ছে। সো নাথিং ফোন 1 হচ্ছে কালপিয়ের যে একসময় এভলিউশন নিয়ে এসেছিলো ওয়ানপ্লাসের মধ্যে। তো তার জন্য আরও বেশি ফোনটি ইন্টারেস্টিং হয়ে উঠবে, যে ফোনটির মধ্যে কীরকম স্পেসিফিকেশান হবে, কীরকম ফিচার্স হবে, কবে লঞ্চ হবে এবং কত দাম হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটি লাইক দিয়ে মাত্র। প্রথমেই নাথিং ফোন 1-এর যে জিনিসটি বেশি লিক হয়ে এসছে এবং কনফার্ম হয়ে গেছে অলমোস্ট, সেটা হলো চিপসেট। নাথিং ফোন 1-এর মধ্যে আপনারা যে চিপসেট দেখতে পাবেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 1। বেশ কয়েক মাস আগে, কয়েকদিন আগে প্রসেসরটি লঞ্চ হলো, অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ডিমান্ডিং একটি প্রসেসর, হিটিং ইস্যু নেই, অনেক বেশি ব্যাটারি এফিসিয়েন্ট, খুব ভালো অপটিমাইজ করবে এই প্রসেসরটির সঙ্গে। সঙ্গে নাথিং ফোন 1 অনেক বেশি একটি পাতলা স্মার্টফোন হবে, মেটাল ফ্রেমের সঙ্গে আসবে, ব্যাক সাইডে আপনার গ্লাস গ্রিল পাবেন, ডিজাইনে অত্যাধুনিকতা অবশ্যই আনা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সঙ্গে নাথিং ফোন 1 যদি আমরা দাম নিয়ে আলোচনা করি, ফোনটি কিন্তু আপার মিড রেঞ্জে লঞ্চ হবে, মোস্ট প্রবাবলি জুলাই 21-এ, এটি এপ্রিলে লঞ্চ হবে 500 ইউরোর দামের সঙ্গে, যেটা ভারতে কনভার্ট করলে হয় 40,000 টাকা। বাট ভারতে এটি আপনারা 35,000 টাকার আশেপাশে পাবেন এবং বাংলাদেশে বলতে পারেন 45,000 টাকার আশেপাশে। তো আপার মিড রেঞ্জের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বলতে পারেন, যেখানে আপনারা ডিসেন্ট পারফরমেন্স পাবেন, ডিসেন্ট সমস্ত কিছু পাবেন এবং ওয়ানপ্লাসকে অ্যাকচুয়ালি কিল করতে পারে নাথিং ফোন 1। তার অনেকগুলি কারণ আছে, কারণ যে ফটোটি লিক হয়েছে নাথিং ফোন 1-এর, ভালো করে দেখলে বুঝতে পারবেন সেখানে আপনারা অ্যালার্ট স্লাইডার পাচ্ছেন, যেটা কিন্তু অনেকে অ্যান্ড্রয়েড ফোনে চেয়েছিল আইফোনকে কপি করে, যে অ্যালার্ট স্লাইডার অ্যান্ড্রয়েড ফোনেও দেওয়া হোক, বাট কোনো দিন দেওয়া হয়নি, কিন্তু সেটা আপনারা নাথিং ফোন 1-এ পেতে যাচ্ছেন। সঙ্গে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটি অ্যান্ড্রয়েডের উপর বেস্ট করে হবে, অ্যান্ড্রয়েড 12 পাবেন, ডিসপ্লের মধ্যে পাঞ্চল থাকবে এবং পাতলা স্মার্টফোন হবে যেটা আপনাদেরকে বললাম, এবং দাম আপনাদেরকে বললাম, কবে লঞ্চ হবে সেটাও আপনাদেরকে বললাম, ভারতে অবভিয়াসলি ফোনটি লঞ্চ হবে। সো মোস্ট প্রবাবলি অত বেশি তারা ফোকাস না করতে পারে সমস্ত দেশ, কারণ খুবই ছোট ব্র্যান্ড এবং যেমন ওয়ানপ্লাসের আপনার সাপোর্ট ছিল ভিভোর সঙ্গে, ওপোর সাপোর্ট ছিল তাদের মাদার ব্র্যান্ড বিবিকে ইলেকট্রনিক্স, কিন্তু নাথিং যে ব্র্যান্ডটি আছে তারা একদম নতুন একটা স্টার্ট আপ বলতে পারেন, যারা কিছু মাথা, যারা বড় বড় পদে ছিল তারা মিলে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করেছে, বাট অত বড় হাত নেই বিবি ইলেকট্রনিক্সের মতো। সো অবভিয়াসলি ফোনটি লঞ্চ হতে যাচ্ছে ভারত বাংলাদেশে, আপনারা দেখতে পাবেন এবং খুব শীঘ্রই মোবাইল জগতে একটি নতুন এভলিউশন আপনারা কিন্তু দেখার জন্য, সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত থাকুন। সো নাথিং ফোন 1 $500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, 500 ইউরোর মধ্যে পেয়ে যাবেন ইউরোপ মার্কেটে ফার্স্ট অফ অল, তারপর ভারতে অবভিয়াসলি লঞ্চ হবে জুলাই 21-এর মধ্যে, অ্যালার্ট স্লাইডার পাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 1-এর সঙ্গে লঞ্চ হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কালপি কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে। সো আপনার কী মনে হয় নাথিং ফোন 1 নিয়ে, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। বেশি স্পেসিফিকেশান ফিচার্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম না, কারণ সমস্ত কিছু লিক হয়নি। অবভিয়াসলি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, বড় ডিসপ্লে পাবেন, ওয়্যারলেস চার্জিংয়ে সাপোর্ট পাবেন, আরও কিছু ইন্টারেস্টিং ফিচার্স থাকবে। সো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চ্যানেলে প্রথম মিস থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা বাই, আমাদের করবো আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।